বন্ধুরা, গুড মর্নিং। মায়ের গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত। তো কালকে তোমাদের বলেছিলাম আমি বাপের বাড়ি থেকে কত কিছু এনেছিলাম, সেটা তো তোমাদের দেখাতে পারিনি, তো আজকে দেখাবো। তো তার আগে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই আজকে কাজে চলেছিল, তো ব্যাগ রেডি করে এনেছি। দেখো, 5 দিনের জন্য যাচ্ছে, 15-20 দিন হয়তো থাকবে। তো এখন থেকে আমি আর আমার ছেলে একাই থাকবো, ওই জন্য আমার ছেলে আগেই বুঝতে পেরেছে ওর বাবা কোথাও যাচ্ছে, প্রচুর কান্না করছে, তার জন্য উনি ঘোরাতে নিয়ে গেছে। আগে দিয়ে দেখো, ওর বাবা সকাল সকাল তো ভাত খেয়ে যাবে না, ওই লাল চা বসিয়ে দিয়েছে এখানে। তো আমি এগুলো একটু পরে তোমাদের দেখাচ্ছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি বসে পড়েছি আর তোমার দাদা ভাই আগে চা খেয়ে নিয়েছে, একটু দেরি হয়ে গেল, তাই আমি ভাবলাম না খেয়ে ভাত বসিয়ে দিই। ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে নিরামিষ সবজি বানাবো, আর আমি চা খাইনি, তো আমি এখন চাটা খাচ্ছি। অনেক কষ্ট করে খাওয়াচ্ছ ওকে, তো আমার ছেলে আমাকে তরকারি দিচ্ছে, তো আমি খেতে বসে পড়েছি। আজ তাড়াহুড়ো তো বেশি কিছু বানায়নি, শুধু আমি সবজি বানিয়েছি, আর এই যে দেখো পাঁপড় ভেজেছি, এখন খেয়ে নিচ্ছে, তারপর দেখা হচ্ছে। জানো তোমাদের দাদা ভাই আজ কাজে গিয়েছে, বাজার করে দিয়ে গেছিল আমাকে। দেখো বন্ধুরা, সব আমি বিছানায় নিয়ে এসেছি, কারণ নিজে দেখানোর মতো আমার জায়গা নেই, তো আমাকে কয়েকদিনের বাজার করে দিয়ে গেছে। দেখো, তো কালী পুজোতে আসবে তোমার দাদা ভাই, তো তার জন্য আমাকে কিছুদিনের বাজার, আমি একা তো ছেলেকে নিয়ে বাজার যেতে পারবো না, তার জন্য আমাকে বাজার করে দিয়ে গেছে। তো দেখো আমার সাথে তোমাদের বাজারগুলো আমি দেখাচ্ছি। মসুর ডালের প্যাকেট দিয়ে গেছে, একদম 250 গ্রাম মসুর ডালের প্যাকেট। এখানে হচ্ছে দেখো 1/2 কেজি চিনি, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো দিয়ে গেছে দুটো কাপড় কাঁচার সাবান, দুটো দু রকমের দেখো। আর দেখো এখানে দেখতে পাচ্ছ দুটো গায়ে মাখার সাবান, একটা ল্যাক্স, একটা ভিভেল নিয়ে এসছি। আর এখানে দেখতে পাচ্ছ সানলাইটের জিরে গুঁড়ো মশলা প্যাকেট। এখানে আছে দেখো সানলাইটের লঙ্কা গুঁড়ো মশলা পাউডার। এখানে আছে গোকুলের হাতগুলো সাদা তেলের প্যাকেট দেখো। আর এখানে ক্রান্তি সরষের তেলের বোতল দেখো। আর এখানে আছে দেখো আছে 1/2 কেজি সাফেদের প্যাকেট। তো আমাকে এগুলো কাল করে দিয়ে গেছে, দেখতে পাচ্ছ কত কিছু, দেখতে পাচ্ছ আমার 15 দিনে বাজার করে দিয়ে গেছে। দেখো আরও সবজি বাজার, তো তোমাদেরকে দেখিয়েছিলাম কী কী করে দিচ্ছে, তো আমি সবজি বাজার সব গুছিয়ে নিয়েছি। দেখো সবজি সব ঢুকিয়ে ফেলেছি আমি গুছিয়ে, তো একটা লাউ নিয়ে এসেছিলাম, কালকে দেখাতে পারিনি, দেখো ছোট্ট লাউ, সেটা কালকে দেখানো হয়নি। তো দেখো 1 প্যাকেট বড় দেখে ম্যারি বিস্কুট নিয়ে এসছে, যাতে করে সকালে একটা দুটো করে আমি আমার ছেলেকে দিতে পারি। এখন আমি বিস্কুটগুলো একটু বয়ে ডিবার মধ্যে ভরে রেখবো পরিষ্কার, দেখো সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার একটা ডিবার মধ্যে ভরে রাখলাম। আর রেখে দিকে দেখো বাজারে চলে এসেছি, আলু পেঁয়াজ মিশছে বেশি করে, তাহলে কী পাচ্ছ। আর এদিকে দেখো একটার মধ্যে কাঁচা সবজিগুলো রেখেছি, কোয়াশ
তারপর বেগুন, তারপরে উচ্ছে দেখতে পারো, তারপর মূলা দেখো, আরও এখানে আছে পটল আর রয়েছে দেখো, আধা কোয়াশ রান্না করেছি, নিরামিষ দিয়েছি আদা বেগুন, আর এখানে দেখো কাঁচা লঙ্কাগুলো লাস্টে থেকে রাখি নি দেখতে, ডাটাটা সর দেখো, এনেছিলাম ধনে পাতা এনেছিলাম টমেটো দেখো, একটু রাতে দেখানি তো একটু ছোটো ছোটো হয়ে গেছে, আর এদিকে টমেটো দেখতেই পাচ্ছ। ছেলে আমার সাথে কীভাবে খেলা করছে, চশমাটা নিয়ে আমি পড়তে চাচ্ছি না, তাও আমাকে পড়ানোর জন্য কত চেষ্টা করছে, আমার না গালে ঠালে ব্যথা লাগছে, উফ পড়াবে কি বলছে দেখছো, অনেক তো পড়িয়েই দিয়েছে, আমি খুলে ফেলেছি, কারণ দেখো আমার চুলগুলো কী করলো আমার ছেলে, দেখো 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 দেখো, দাও দাও ঠিক আছে আমি পড়ছি, দাও দাও দেখতে পাচ্ছ আমাকে চশমাটা কীভাবে পড়ে দিয়েছে, দেখো একবার উপরে উঠেছে, ও দেখছো ভালো লাগছে, আবার নিচে পুরো ঘুরাচ্ছে দেখো কেমন করতেছে, দেখছো করতে বন্ধুরা, মাকে কতটা ভালোবাসে, ও নিজে না করে আমাকে পড়িয়ে দিচ্ছে দেখছো।